Bismillahirrahmanirrahim. Online class এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই করোনা মহামারীতে খুব ভালো আছো। সেই সাথে তোমাদের বাবা মায়ের প্রতি রইল আমার শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম। আমি তাহমিনা খন্দকার। আজকে তোমাদের যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে বাংলা অনুবাদ। তাহলে আমি একটা একটা করে বিষয়টা আলোচনা করছি। এক নম্বরে আমি কি লিখেছি? This is a car. This is a car. This অর্থ কি? এই is অর্থ হয়। এই অর্থ একটি, কার অর্থ গাড়ি। তাহলে এটা ফুল মিনিং আসছে কি? এই হয় একটি গাড়ি। আবার বলতেছি আমি, এই হয় একটি গাড়ি। তারপরে কি দুই নাম্বারটা কি লিখেছি? দিস। দিস অর্থ কি? দিস অর্থ এই। ইজ অর্থ কি? উপরে আমি লিখেছিলাম ইজ অর্থ হয়, তাহলে এখানে আসতেছে ইজ অর্থ হয়। এই অর্থ একটি। Ini kita
listen. School. It is a school. School of the B. School of the হচ্ছে বিদ্যালয়। তাহলে আমি কি লিখব? ইহা হয় একটি বিদ্যালয়। তাহলে it is a school. School অর্থ তোমরা বুঝে গেলে school অর্থ বিদ্যালয়। ইহা হয় একটি বিদ্যালয়। তারপর এরপরে কি আসছে? 8 নম্বর। He is a boy. He. He অর্থ কি? এই সি। He অর্থ হচ্ছে সে। এটা কিসের ক্ষেত্রে বসে? পুংলিঙ্গ। মানে বালকদের। বালকদের ক্ষেত্রে এখানে কি বসেছে? He. He is a boy. He. He অর্থ কি? সে। He অর্থ সে। Is অর্থ হয়। Is অর্থ হচ্ছে হয়। এ অর্থ আমি আগে বলছি উপরে কি লিখেছি? It is a school. যেগুলো কি বস্তু আগে কি একটি বসেছে এখানে হচ্ছে বালক বয়স বালক বালক এখানে বালকের আগে কি বসবে একজন এখানে মানুষের ক্ষেত্রে কি হয় সে হয় একজন সে হয় একটি হবে না এখানে হবে এ অর্থ একজন এক অর্থ জ দুতল তাহলে কি সে হয় একজন বালক